কেন সে যুক্তরাষ্ট্রে যোগ দিল? আমরা তো তাকে জাতীয় দলে সুযোগ দিতাম। যুক্তরাষ্ট্রে যোগ দেওয়ায় মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে একটি বলল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক, চলতি মাসের 10 জুন তিন ফরম্যাটেই পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসবে আফগানিস্তান ক্রিকেট দল। এই সিরিজকে সামনে রেখে 26 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। তবে এই সিরিজেও দলে রাখা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদকে। এর আগে গত মার্চ ও এপ্রিল মাসে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ জাতীয় দল। সেই দুই সিরিজেও বিশ্রামের কথা বলে বাদ দেওয়া হয়েছিল অভিজ্ঞ খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদকে। আর তারপর থেকেই বেশ কয়েকদিন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে বাংলাদেশ ক্রিকেটের একসময়ের তারকা খেলোয়াড় মাহমুদুল্লাহ রিয়াদ নাকি যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে যোগ দিয়েছেন। আর তারপরেই যেন বিসিবি কর্তাদের মাথায় আকাশ ভেঙে পড়েছে। একথা শুনেই মাহমুদুল্লাহ রিয়াদের যুক্তরাষ্ট্রে যোগ দেওয়া নিয়ে সংবাদ সম্মেলন করেন বিসিবি কর্তারা। সম্মেলনে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, মাহমুদুল্লাহ রিয়াদ যুক্তরাষ্ট্রে যোগ দিয়ে ভুল করেছে। তাকে আমরা বিশ্রাম দিয়েছিলাম, সে সুস্থ হলে আবারও আমরা তাকে জাতীয় দলে সুযোগ দিতাম। তো দর্শক, মাহমুদুল্লাহ রিয়াদ যদি সত্যি যুক্তরাষ্ট্র ক্রিকেট দলে যোগ দেয় তাহলে কেমন হবে জানিয়ে দিন। এ ব্যাপারে আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে।